কংগ্রেস দল থেকে পদত্যাগ করলেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। তবে কেন তিনি এই পদত্যাগের রাস্তাটা বেছে নিলেন এরই জানান দিতে বৃহস্পতিবার রাতে কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠক ডাকেন দলের সহসভাপতি সুবল ভৌমিক। সুবল ভৌমিক স্পষ্ট বলেন, প্রদ্যুৎ কিশোরের এই পদত্যাগটা একদম পরিকল্পনা মাফিকই হয়েছে। বিজেপির সঙ্গে যোগদান করতেই এই পদ বেছে নিলেন মহারাজ। এর পেছনে আসামের এক মন্ত্রীর যোগ সাজশের কথাও বলেন তিনি। প্রাক্তন সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ উনি যে পদত্যাগ করেছেন, এটা একটা ভারতীয় জনতা পার্টির সঙ্গে একটা ডিল। আমরা দায়িত্ব নিয়ে বলছি সেটা মধ্যস্থতা করেছে আসামের একজন মন্ত্রী। বিজেপি দলের সঙ্গে বহুদিন ধরে যোগ সাজশ রয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মণ সহ তার গোটা পরিবারে। না হলে তিনি কেন লোকসভা নির্বাচনের প্রাককালে গিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রীর বাসভবনে? এই প্রসঙ্গটাও তুলে ধরলেন সুবল ভৌমিক। লোকসভা নির্বাচনের প্রাককালে ঠিক আগের দিন উনি সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়িতে চলে গেলেন এবং সেই দিন লোকসভায় একটা ভালো পার্সেন্টেজ ভোট আমাদের ক্ষতি হয়েছে। সরাসরি যাওয়ার পেছনে ওনার যুক্তি ছিল ওনার ব্যক্তিগত প্রপার্টি বা ব্যক্তিগত সম্পত্তিগুলো নিয়ে উনি একটা চিঠি দেবেন, সেই চিঠি নিয়ে উনি দেখা করেছেন সেই দিন। এছাড়াও সপ্তাহে কমপক্ষে একদিন উনি মুখ্যমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিনার করতেন। কখনো কখনো মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে অপরিচিত গাড়ি নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তারা ঘেরও এসছে। এটা সুদীর্ঘ দিনের একটা প্রসেস যার পরিণামে উনি এই পদত্যাগ করেছেন। জাতীয় দল কংগ্রেস ছেড়ে দিয়েছেন, এটা সম্পূর্ণ মহারাজের প্ল্যান মাফিকই ছিল। তবে দল ছাড়ার পর তিনি কিভাবে বললেন যারা কংগ্রেস দলের নেতৃত্ব তারা কংগ্রেস করেন তারা সবাই ক্রিমিনাল, এটা তো কোনোভাবেই তিনি বলতে পারেন না। এই নিয়েও সুবল ভৌমিক তীব্র নিন্দা জানান মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মণকে। কখনো কংগ্রেসের কোনো লিডার কখনো মিথ্যাবাদী নয় মিথ্যে কথা বলেও নি, কখনো ওরা কোনো ক্রাইমও করেনি। তিনি সমস্ত কংগ্রেসের কর্মী আর নেতৃত্বদের উনি বলেছেন ক্রিমিনাল এবং লায়া। আমরা ওনার বিরুদ্ধে ডিফেমেশন শুরু করবো, ওনাকে প্রমাণ করতে হবে কংগ্রেস যারা করে বা কংগ্রেসের নেতৃত্বরা ওরা ক্রিমিনাল এবং লায়া মানে মিথ্যাবাদী। এটা আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার। এখানেই থেমে থাকেননি প্রদেশ কংগ্রেস দলের সহসভাপতি সুবল ভৌমিক। তিনি প্রদ্যুতের কেন বিজেপি দলে প্রয়োজন রয়েছে এই বিষয়টাও সবার সামনে তুলে ধরলেন সাংবাদিক বৈঠকে। অত্যন্ত গুরুত্ব আরেকটা কারণে, কারণ আপনারা জানেন যে বিজেপির সঙ্গে আইপিএফটির সম্পর্ক ভালো নয়, যে কোনো সময় জোট ভেঙে যেতে পারে। তাই অল্টারনেটিভ হিসাবে একজন জনজাতি নেতা হিসাবে বিজেপি ভবিষ্যতে প্রদ্যুৎ বাবুকে নিতে চায়। আর আইপিএফটি সঙ্গে বিজেপির সম্পর্ক অত্যন্ত তলানিতে দেখেছে, যার প্রভাব পড়তে পারে আগাম সতর্কতা হিসাবে আজকে এই প্রদ্যুৎ বাবুকে বিজেপি হাতিয়ার করতে চাইছে। এটা সবাই রাজ্যবাসী একটা সময় পরিষ্কার এবং ডিস্টিংশনটা দেখতে পাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।